বগুড়ায় তুচ্ছ একটি ঘটনা থেকে সৃষ্টি হয়েছে চরম বিতর্ক। শেখ হাসিনা সরকারের পতনের আনন্দে শহরের একটি প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে 30 সরা দই ও 10 কেজি মিষ্টি নিয়ে যায় ছাত্র আন্দোলনের কথিত নামধারী দুই সমন্বয়ক নিয়তি ও সাকিব। কিন্তু বিষয়টি প্রকাশ হয়ে শুরু হয় হইচই। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ব্যাপক ভাইরাল। ভিডিওতে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা দুজনকে ডেকে নিয়ে দুই মিষ্টির মূল্য পরিশোধ করতে বাধ্য করছেন কয়েকজন শিক্ষার্থী। এরপরে শুরু হয় পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন। আমরা এটাও জানি যে ওই সময় শুধুমাত্র বাংলাদেশের একটা গ্রুপই ছিল যারা সমন্বয়, আর বাংলাদেশের কোথাও কোনো সমন্বয়ক বলে কোথাও কেউ দাবি করতে পারবে না ওই সময়। এই মুহূর্তে বগুড়ায় বর্তমানে কোনো কমিটি নেই। যদি কেউ বিভ্রান্তকর কোনো তথ্য ছড়ায়, যদি চাঁদাবাজি বা অন্য কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকে, তাহলে আমরা নিজেরা প্রতিহত করার চেষ্টা করবো এবং বগুড়াবাসী প্রত্যেককে এর বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য বলবো। কারণ আমরা আওয়াজ উঠিয়ে একটা সরকারকে, একটা স্বৈরাচারকে যদি দমন করতে পারি, তাহলে আমরা আমাদের শহরকে, আমাদের দেশকে কেন ভালো করতে পারবো। 11 আগস্ট রবিবার বগুড়া প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। তারা নিজেদের জেলা সমন্বয়ক দাবি করেন। বাংলাদেশ ছাত্রফ্রন্ট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নিয়তি সরকার বলেন, তাদের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের অনুমোদিত 17 সদস্য বিশিষ্ট বগুড়া জেলা কমিটি আছে এবং এর বাইরে বগুড়ায় কোনো কমিটি নেই। তাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যারা এটি করছেন তারা আসল সমন্বয়ক নন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জুলাইয়ের 15 তারিখে যেটা 16 তারিখে পাবলিশড হয় এবং 15 তারিখে যে তালিকাটা গঠন করা হয় বগুড়ার, আমরা আরও বলছি যে এইটা ছাড়া বগুড়াতে আর কোনো কমিটি নেই। অন্যদিকে সাকিব খান, যিনি নিজেকে গাবতলী সরকারি কলেজের শিক্ষার্থী দাবি করেন, জানান এশিয়া সুইটমিট নামের প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে দই মিষ্টি নেওয়ার কথা সত্যি, তবে ইতোমধ্যে এর মূল্য পরিশোধ করা হয়েছে। মানে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে দেখা করা, ইয়ে করতে, মানে আমার কাছে টাকা তো ছিল না আর কি। টাকা না থাকার কারণে আমি বললাম যে আমার কাছে যেটুকু টাকা ছিল আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাদের যাতে একটু সহযোগিতা করতেন, তো আঙ্কেল আমাকে 30টা দই দিল, আমি 20টা দই কিনে নিয়ে ঢাকায় গেছি। আচ্ছা, মোট কটা দই নিছো? 50টা। 20টা টাকা দিছো? 20টা টাকা দিছো। জড়িত বলতে কি, আমরা মানে সবাই মিলে গেছি আর কি, সৈকত ভাই, নেহাল, তারপরে আমি, আজিম, এরা মিলে। দুই পক্ষের এই বিতর্কে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ বেশ বিভ্রান্ত। অপর একটি দলের প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বগুড়া আদালতের আইনজীবী ইজাজ আল ওয়াসি বলেন, জনগণের বিজয়কে ম্লান করতে অশুভ তৎপরতা চলছে। কথিত এই সমন্বয়করা বগুড়ার এশিয়া সুইটমিটের মালিককে ফোন করে কেন্দ্রীয় সমন্বয়কদের নাম ভাঙিয়ে দুই মিষ্টি কেনেন। সমন্বয়কারী পরিচয় দিয়ে ইতিমধ্যে চাঁদাবাজি করছে এবং ইতিমধ্যে তারা একটি প্রেস ব্রিফিং করে সাধারণ শিক্ষার্থীদেরকে গালমন্দ করছে। আমি ইতিমধ্যে সেটি বলেছি যে এটা একটা শেখ হাসিনা পলিসি তারা অনুসরণ করছে। এদের পিছনে আমার কাছে যেটি মনে হয় যে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে, এবং আমি যেটি প্রথমেই বলেছি আমার বক্তব্যের যে এই গণতান্ত্রিক বাম মোর্চা, যাদের আসলে বাংলাদেশের বুকে রাজনৈতিক কোনো ভিত্তি নেই, একটি সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দল, তারা আমাদের এই জনগণের উপরে বা এই ছাত্রদের ঘাড়ের উপরে বসে নিজেদের একটি কার্য সিদ্ধি করার জন্য তারা এই ধরনের একটি কাজ করছে। এদিকে সাধারণ শিক্ষার্থীরা জানান, বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বৈধ কমিটি নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে তাকে সেনাবাহিনীর টহল দলের কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই কমিটির বাহিরে যদি অন্য কোথাও, আমরা যারা 17 জন তারা এখানে উপস্থিত আছি, এই কমিটির বাহিরে অন্য কোথাও যদি বিচ্ছিন্নভাবে আমাদের পরিচয় দিয়ে যদি কোনো এই ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তাদেরকে চিহ্নিত করবেন এবং সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। স্থানীয়রা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বগুড়ার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা নানাভাবে বিভক্ত হয়ে পড়েছে। কিছু রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে তাদের ব্যবহার করে সুবিধা নেওয়ারও অভিযোগ উঠেছে। অর্পিতা জাহান, আরটিভি।